আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের লাচ্ছি এটা তৈরি করা খুবই সহজ এবং খেতে ভীষণ মজাদার তাহলে চলুন রেসিপিটি দেখে নিই এজন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা আম নিয়েছি তারপর এখানে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এই আমের টুকরোগুলোকে একটু সিদ্ধ করে নিব। এই জন্য আমি একটা পাত্রে হাফ কাপের মতো পানি দিয়ে এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব আমার আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি লাচ্ছিটা তৈরি করে নিব এই জন্য আমি একটা জুসারে সিদ্ধ আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বরফ কুচি আপনারা কুচি দিতে না চাইলে ঠান্ডা পানি দিলেও হবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই আপনারা এখানে মিষ্টি দইটাও দিতে পারেন তবে মিষ্টি দইটা দিলে আর চিনি দেওয়ার প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে লাচ্চি খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আপনারা যে আমটা ব্যবহার করছেন সেই আমটা কতটুকু টক সেই অনুযায়ী চিনিটা দিবেন দিয়ে দিচ্ছি হাফচা চামচ বিট লবণ সবশেষে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ আমি লাচ্ছিটা ঘন খেতে পছন্দ করি তাই লিকুইড দুধটা কম দিয়েছি আপনারা যদি লাচ্ছিটা একটু পাতলা খেতে চান তাহলে লিকুইড দুধটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জুসারের সুইচ অন করে দিব। আমার লাচ্ছিটা তৈরি হয়ে গিয়েছে আমার জুসারের সঙ্গে চাকনি অ্যাডজাস্ট রয়েছে তাই লাচ্ছিটা আলাদা চাকনি দিয়ে শাকতে হচ্ছে না তৈরি হয়ে গেল ভীষণ মজার কাঁচা আমের লাচ্ছি এটা তৈরি করতে যেমন সময় কম লাগে তেমনি খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার এই কাঁচা আমের লাচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আজ বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ